যে মাসটিকে জেলে পদে ফেলে দিয়েছিল সেটা কোন মাসটা ছিল হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর চ্যানেল শিক্ষা অ্যাকাডেমি আজ আমরা লেটস ডু চলো করি অ্যাক্টিভিটি ওয়ান লেটস চুজ দ্য রাইট অ্যান্সার ঠিক উত্তরটি বেছে নাও অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাক্যগুলি সম্পূর্ণ করো একটা দেখো দ্য ফিস দ্যাট ওভার হার্ড এ ফিসার টকিং ওয়াজ যে মাছটি একজন জেলেকে কথা বলতে শুনেছিল সেটা ছিল কি দ্য ওয়াইস ফেস জ্ঞানী মাছ দ্য ইন্টেলিজেন্ট ফিস বুদ্ধিমান মাছ দ্য ফিশ হু বিলিভ ইন ফেট যে মাছটি ভাগ্যে বিশ্বাস করত কোন মাছটা শুনেছিল কথা বলতে জেলেকে ওয়াইস ফিসটা দ্য ওয়াইস ফিশটা সেখানে চিহ্ন দিয়েছি দু এটা দেখো দ্য ফিস দ্যাট ওয়ানটেড টু লিভ দ্য লেক ওয়াশ যে মাছ হত ছেড়ে চলে যেতে চেয়েছিলো সেটি কোন মাছটা ছিল দ্য ফিস হু বিলিভ ইন ফ্যাক্ট যে মাছটা ভাগ্যে বিশ্বাস করো সেই মাছটা দ্য ইন্টেলিজেন্ট মাছ বুদ্ধিমান মাছটা না ওয়াইস ফিস জ্ঞানী মাছটা জ্ঞানী মাছটা চলে যেতে চেয়েছিল হুম দ্য ফিস দ্যাট দ্য ফিশার ম্যান থ্রিউ ব্যাক ইন টু দ্য লেক ওয়াজ যে মাছটিকে জেলে হ্রদে ফেলে দিয়েছিল সেটা কোন মাছটা ছিল দ্য ওয়াইস ফেস জ্ঞানী মাছটা দ্য ইন্টেলিজেন্ট ফিস বুদ্ধিমান মাছটা দ্য ফিস হু বিলিভ ইন ফেট যে মাছটা ভাগ্যে বিশ্বাস করতো সেই মাছটা কোন মাছটা ছিল দ্য ইন্টেলিজেন্ট ফিস বুদ্ধিমান মাছটা ছিল অ্যাক্টিভিটি টু লেটস চলো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও এক একটা হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিস বিলিভ ইন প্রথম মাছটা কিসে বিশ্বাস করতো দ্য ফার্স্ট ফিস বিলিভ ইন ফেট প্রথম মাসটি ভাগ্যে বিশ্বাস করত হোয়াট ডিড দ্য ওয়াইস ফিশ ওভার হানি মাসটি শুনেছিল দ্য ওয়াইস ক্যাচ দেম একটা জেলে আর একটা জেলে বলছে তাদেরকে ধরবে হাউ ডিড দ্য ইন্টেলিজেন্ট ফিস বুদ্ধিমান মাসটি কিভাবে নিজেকে বাঁচিয়েছিল দ্য ইন্টেলিজেন্ট ফিস অ্যাক্টেজ অ্যাস ইফ হি ওয়ার ডেড বুদ্ধিমান মাসটি নিজে মরার মতো অভিনয় করেছিল দ্য ফিশারম্যান থ্রিউ হিম ব্যাক ইন টু দ্য লেক এলে তাকে হ্রদে ছুঁড়ে ফেলে দিয়েছিল আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে